গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাজে এখন সকাল 8টা, আর কালকে ভাই ওটা আজকে একটুখানি বাজার টাজার করতে যাচ্ছি। বাজার বলতে ওই শুকনো জিনিসপত্র, তেল মশলা, মানে মাসকাবারি বাজার হয় সেইগুলো করতে যাচ্ছি আমি আর মা সকালবেলা। আর মার সাথে আমি তো আগেও বলেছি বাজারে যেতে আমার বেশ ভালো লাগে। আর দেখো কাল বাড়িতে ভাইফোঁটা স্পেশাল হবে বিরিয়ানি, তাই তো? কালকেও বিরিয়ানি হবে, কারণ শীতকাল পড়ছে সামনে, আর বিরিয়ানি না হলে ব্যাপারটা ঠিক জমে না আমাদের বাড়ি। মেনুটা শুনে রীতিমতো ছিটকে গেছি, মটন বিরিয়ানি, মটন কষা, আলাদাই ব্যাপার। এখানে এখন মা পদ্ম পড়ছে, আর ওই দিক থেকে দোকান থেকে মাল দিচ্ছে, পাইকারি মাল নিতে এসছে। এই ফাইনালি এখানে সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, চিনি, তেল, তারপরে ডাল, ঘি, তারপরে আতর, চাল, A to Z সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। ডান বাজারে আসার পরে তো বাজার করতে বেশ ভালো লাগে, বাজার করার পরে যখন ব্যাগটা এরকম ভরে যায় না, এই ব্যাগ নিয়ে আমাকে বাড়ি পর্যন্ত যেতে হবে। কত ভারী ব্যাগ ভাই, সিরিয়াসলি। তার মধ্যে সকালবেলা কিচ্ছু খাই নি, এখন সুচোয় দন দিচ্ছে পেটে, কি খাবো জানি না। কচুরি খাবে গরম গরম, বাড়ি গিয়ে ওইদিকে দিদি টিফিন বানিয়েছে, ভাবলাম একটু কচুরি খাবো, কচুরি খেলে ওইদিকে টিফিনটা নষ্ট হবে। বন্ধ করে দি, বন্ধ করে দি। আর এইদিকে ফাইনালি নিয়ে নিলাম শশা, শশা নিতে এসছে, শশা কাটা বলছে, শশা নাকি ধরলে লাইট জ্বলবে। বাপরে বাপ, মানে বাজারে এসছি, এত পরিমাণে রোদ, গরম না ভাই, পুরো ঘাত পা জ্বালা করছে। যাই হোক, বাজে এখন 10:30, মানে সেই 8টায় এসছি, 10:30 বেজে গেল, এখনো হয়নি। বাপরে বাপ, মাছের বাজারে এসছি, আজকে এই ভিড়, কালকে ভাই ভোটা দাদা কেমন ভিড় হবে। এসছি রীতিমতো একটা বোয়াল মাছ খুঁজতে, বাট বোয়াল মাছ দেখতে পাচ্ছি না, বাট এখানে আর মাছ রয়েছে। মাকে বলছি আর মাছ নিতে, আর মাছটাও খুব ভালো, টেস্টি, আর অনেকদিন খাই না। এত বড় একটা আর মাছ, ওটা খুব সুন্দর লাগছে দেখতে। আর হচ্ছে শঙ্কর মাছ, ওটা হচ্ছে ভেটকি, ওগুলো সব শঙ্কর আর ভেটকি। এই যে একটা ভেটকি মাছ, এটা এত বড়, সরু আর লম্বা। আমরা রীতিমতো এখানে এসেছিলাম বোয়াল মাছ কিনতে, বোয়াল মাছ পেলাম না। এখান থেকে আবার চিংড়ি মাছ নেবো, এখন চিংড়ি মাছ হচ্ছে মা এখান থেকে, সুন্দর চিংড়ি বিরিয়ানি হয়ে গেলো চিংড়ি। দেখো একে তো যখন বাজারে আসি না, মাছের বাজারে গেলে কোন মাছটা ছেড়ে কোন মাছটা নেবো পাগল হয়ে যাওয়ার মতো। যাই হোক, বোয়াল মাছ পাইনি, চিংড়ি মাছ নিয়েছি, আর ওখানে অনেক মাছ ছিল, ইলিশ ছিল, ভেটকি ছিল, পাবদা পমফ্লেট অনেক, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো, এর জন্য মাছের বাজারে আমার আসতে ইচ্ছা করে না, সব মাছের প্রতি লোভ লাগে। গরম এতটা পরিমাণে পড়েছে, একটু ডাব ব্রেক, অনেক থেকে ডাব খেয়ে নিচ্ছি, ঠান্ডা ঠান্ডা টাকা, এটা কেটে দাও। ও যাই হোক, এই সবে মাত্র বাজার থেকে এলাম, আর এরা দেখা করতে এসছে বিধাননগর থেকে। এরা অনেকক্ষণ এসেছিল, দিদি ফোন করে বললো কয়েকজন দেখা করতে এসছে। এখন সকাল 8টায় গেছি, এখন কটা বাজে? এই আমি 10 মিনিট আগে বাড়ি এলাম। যাই হোক, সবাইকে এরা শুভদীপ বলি, ভালো। আর ওরা গতকাল রাতে এসে বারাসাতে একদম চষে দিয়ে গেছে, ঠিক আছে, ঠাকুর দেখে একদম। কেমন লেগেছে বারাসাতে? সেরা লেগেছে না? বলতে গেলে আমাদের কলকাতা থেকে বারাসাত সব থেকে ভালো, বেস্ট বেস্ট, মানে প্যান্ডেল বানিয়েছে, আমার তো খুশি। এবছর মানে আশা করা যায়নি, মানে কেদারনাথে যেইভাবে ভিড় হচ্ছে, মানে বলার বাইরে, বলার বাইরে। যাই হোক, একটা আইকনিক টাইপের হয়ে গেছে একদম। এই জাস্ট স্নান করে এলাম, আমি শুধু ওয়েট করছি গতকাল, মানে সরি, আমি জাস্ট ওয়েট করছি কালকের জন্য, মানে কালকের মেনুটার জন্য, ঠিক আছে। আর আজকের মেনুটা একদম চিংড়ি মাছ নারকেল দিয়ে বানিয়েছে মা, সেটা একটু দেখাই। এই হচ্ছে সুন্দর ডাব চিংড়ি যেটা বানিয়েছে আজকে, মানে পুজো উপলক্ষে মেনু, ঠিক আছে। তো আর বিশেষ করে বাইরে তো সেইভাবে ঠাকুর দেখতে গিয়ে কিছু খাওয়া দাওয়া হচ্ছে না, তো দুদিন গেছি ঠাকুর দেখতে, সেইভাবে বাইরে কিছু খাওয়া দাওয়া করিনি, গতকালকে বিরিয়ানিটা খেয়েছি। তার জন্য ভাবলাম যে মারাও যখন বাইরে খাওয়া দাওয়া করছে না, বাড়িতে একটু মাছ, একটু মাংস এনে বাড়িতেই, কারণ সবাই মিলে রান্না করে খাওয়া যায়, এই আনন্দটা অন্যরকম। যাই হোক, বাজে এখন 8টা, আর আমি সেই কখন থেকে বলছি 7টার থেকে মাকে গোছাতে, দিদিকে গোছাতে, দিদি এখন গোছাচ্ছে, মানে এত টাইম লাগাচ্ছে। আর মেয়েরা সাজলে ভাই 1-2 ঘন্টা লাগে, কি হয়েছে সুন্দর নাকি? আমাকে গোছাতে বলে যে আমার 5 মিনিট, আমি 7টা বললাম, জিন্সের প্যান্টটা বললাম, চুলটা একটু আসরালাম, মাথায় একটু জেল দিলাম, একটু সেন্ট মারলাম, ব্যাস হয়ে গেল, 5 মিনিট আমি রেডি। গোছাতে বলেছি মা শাড়ি পরা হয়ে গেছে, এই শাড়িটা আমাকে দুর্গাপূজায় গিফট করেছিলাম, মানে কিনে, এই শাড়িটা আমাকে দুর্গাপূজায় কিনে দিয়েছিলাম, বেশ ভালো লাগছে। আর আজকে আমি, মা, দিদি, জায়বু সবাই মিলে ঠাকুর দেখতে হবো, আর কালকেও হচ্ছে, কালকে তো ভাইফোঁটা, আর আজকেও ভাইফোঁটা লেগে গেছে নাকি? যাই হোক, আজকে ভাইফোঁটা লেগে গেছে, যাই হোক, আমাদের কালকে দেবে। তো এখন এই যে ম্যাডামরা গোছাচ্ছে, কই গেল কই গেল, ওই যে গোছাচ্ছে। আজকে অনেকগুলোই প্যান্ডেল দেখাবো মাদের, যেগুলো দেখিনি সেইগুলো দেখাতে নিয়ে যাবো। আর বারাসাতে এত পুজো হয়েছে না, পুরো প্যান্ডেল কভারেজ করা আমার পক্ষে সম্ভব হয়নি, মানে
হেটে ওই লাইনে ভাই মারাত্মক লেভেলের লাইন। আজকে একটুখানি তোমাদের ভিড়টা দেখাবো। আর এই যে বাজিগুলো এখন ফোটাবো, তুবড়ি রয়েছে এখানে দুটো তুবড়ি, এই যে একটা সেলফ, আর এই যে রং মশাল, বিভিন্ন কালারের রং মশাল, এগুলো বেশি ভালো লাগবে। যে এখন 8:30 এখনো গোছানো হয়নি, এখনো 3-4 মিনিট লাগবে বাজিগুলো ফাটিয়ে তারপরে বেরোবে, তার মধ্যে পিকুটা চিল্লাচ্ছে আস্তে ঘোরাতে হয়। এই সাইডে আসো, ওইখানটা দেখো আলো, এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ধরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো। ভালো লাগছে দিদি, ভালো লাগছে। এই হচ্ছে সামনে লাইনের অবস্থা, মা কোনো রকম জেদ ছাড়ছে না, দেখেই ছাড়বে ঠাকুর, তাই তো? তুইও দেখে ছাড়বি সামনে এই লাইন, এই লাইনকে উপেক্ষা করে ঠাকুর দেখবি। এখন আমরা একটা প্যান্ডেল দেখতে এসেছি, কেমন লাগছে প্যান্ডেলটা? রেজিমেন্ট আমি এসেছিলাম বাট ভেতরে ঢুকিনি, খুব সুন্দর লাগছে। ব্যাপক পাইপের কাজ করেছে পুরো পেছনটা, ঠিক আছে? আর লোকের ভিড়ের কথা তো বাদ দিলাম, এই সাইডে একটু ফাঁকা রয়েছে, সে কথা বলতে পারছি, দারুণ লাগছে। কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও। ফ্যান পাখা এ সমস্ত দিয়ে কাজ হয়ে যায় জায়গাটা। যাই হোক, ভেতরের কাজটা এরকম, ঠিক ঝাড়বাতির জায়গাটা ওরকম ডিজাইন করা, পুরো প্যান্ডেলটা পাইপের ইয়ের মধ্যে। আর মাতৃ প্রতিমা শ্যামা কালী করে এখানে, প্রতিমা প্রতি বছর এক হয়, খুব সুন্দর লাগছে প্রতিমা। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এই যে এই সাইডে এই ডিজাইনগুলো রয়েছে, এইদিকে থার্মোকলের এই ডিজাইন, আর এইদিকেও সেম একই ডিজাইন, ওপরটাই পুরো ঝাড়বাতির এই কাজগুলো করেছে। কেমন লাগছে এই প্যান্ডেলটা ঠাকুর? কেমন লাগছে? দুর্দান্ত লাগছে না? রেজিমেন্ট প্রতি বছর শ্যামাকালী করে, কেমন লাগছে রেজিমেন্টের ঠাকুর? প্রতি বছর ঠাকুর রেজিমেন্ট একই করে, খুব সুন্দর লাগছে, খুব খুব খুব। হচ্ছে আমাদের নবপল্লীর লাইন, যেটা ওই মাথা থেকে একদম তারকেশ্বর মিষ্টান্ন ভাণ্ডার পর্যন্ত চলে গেছে। নবপল্লীর লাইন থেকে সবার মানে মাথায় হাত, কি মাথায় ফুল পড়েছে, কোথা থেকে এলো ফুল? এখান থেকে, ভাল লাগছে। এখন ভাট্টাপল্লীর প্যান্ডেলটাই ঢুকেছি, এখানে বেনারস করেছে, বেনারসের একটা ঘাট করেছে, খুব সুন্দর লাগছে। পুকুরের পরে এখানে প্রদীপ চলছে, আর ওই যেখানে তোমার ব্রাহ্মণ রয়েছে যারা হয়তো যজ্ঞ করছে বা প্রদীপ ধরাচ্ছে বা ওই আরতি করছে, ওই যে ব্রাহ্মণগুলো ওই যেখানে রয়েছে, খুব সুন্দর লাগছে। ওই যে ব্রাহ্মণ বসে আছে, এই হচ্ছে এখানকার মাতৃ প্রতিমা, ভালো হয়েছে। আমাদের খিদে পেয়ে গেছে বলে এখন ফুচকা খেতে দাঁড়িয়েছে। কটা ফুচকা খাবি? পুজোয় ফুচকা না খেলে কিন্তু পুজো কমপ্লিট হয় না, তাই তো? পুজোতে ফুচকা না খেলে কিন্তু পুজোটা কমপ্লিট হয় না। হচ্ছে ফুচকা, পুজোর ফুচকা। দিদিকে আগে দিক, খেয়ে বল কেমন হয়েছে, কেমন, ভালো না? খিদে এতটা পরিমাণে পেয়েছে, এইটা নাকি ফুল প্লেট চাও, পুজোর সময় ফুল প্লেট চাও। ওইদিকে মা রোল খাচ্ছে, দিদিও রোল খাচ্ছে। মা যাই হোক, ভাট্টাপল্লী এসেছি মানে প্যান্ডেল দেখতে। এখানে ঠাকুর লিফটে করে উঠছে, যতদূর শুনেছি। মা সামনে, আমি মার পেছনে দাঁড়িয়েছিলাম, এরা পেছন থেকে ডাকলো আকাশদা, তারপরে ঘুরলাম, দেখি আমি আকাশ ফ্যামিলি সবাই মেম্বার সবাই বাড়ার সাথে থাকে। কেমন পুজো, প্রতিটা প্যান্ডেল দেখা গেছে? ও হাবড়া থাকি, ও বাড়ার সাথে থাকিস, আর তোরাও হাবড়া থাকি, ও বাড়ার সাথে, মানে হাবড়া একজন, তাই তো? বাদ বাকি সব বাড়ার সাথে। কেমন লাগলো বল, হাবড়া থেকে ঠিক আছে, তোদের সাথেও দেখা হয়, আমার খুব ভালো লাগলো, সবাই একদম একদম। আর ওরা যে এরকম পেছন, আমি দাঁড়িয়ে
আছে সামনে, ওরা পেছনে ছিল, ওরা আমাকে হাত ধরে টেনে এনেছে, মানে পেছন থেকেই দেখতে পেয়েছে, এটা হচ্ছে কোথাও মানুষের ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ ভাই তারা। যাই হোক, এই হচ্ছে সন্ধ্যানীর ভিড়, আর এই হচ্ছে সন্ধ্যানীর প্যান্ডেল, যেটা লিফটে করে ঠাকুর উঠছে। জানি ভিড় কিন্তু এই লেভেলের ভিড় হয়, লিফটে করে ঠাকুর নামছে আর উঠছে, ওই যে হালকা, বুঝতে পারছো কিনা জানি না, হালকা করে ঢুকে যাচ্ছে, ওই যে প্যান্ডেলটা এই লেভেলের করেছে, দুর্দান্ত লাগছে। ওই যে ঠাকুরের ইয়েটা ঢুকে গেল নিচে, আবার উঠবে লাগছে, খুব সুন্দর। ওই যে আস্তে আস্তে উঠছে, খুব সুন্দর লাগলো না ওটা লিফটে করে, দারুণ লাগলো ওটা। সন্ধ্যানীর প্যান্ডেলটা যতটা সুন্দর হয়েছে ততটা ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, লিফটে করে ঠাকুর উঠছে আবার নামছে, দারুণ। সিনটা দেখলে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়েছে।